হবিগঞ্জের মাধবপুরে সাইহাম গ্রুপের উদ্যোগে এস এম ফয়সল মেধাবৃত্তি এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার সৈয়দ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়। মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাইহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল, শিল্পপতি ইঞ্জিনিয়ার এস এম হুমায়ুন, সৈয়দ মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সৈয়দ শফকাত আহমেদ সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 190 শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। তার সম্মাননা স্বরূপ বৃত্তি প্রদান অতিথি